ক্যারিয়ারের শেষ বেলায় বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে মরিয়া 35 বছরের লিওনেল মেসি, আর্জেন্টিনাও বিশ্বকাপ না পাওয়ার হাহাকার 36 বছরের। মেসি ও আর্জেন্টিনার এই লম্বা স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। প্রথম সেমিফাইনালে লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। শঙ্কা আর রোমাঞ্চের নানা অলিগলি পেরিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। সামনে এখন স্রেফ 2টি ধাপ, জিততে হবে মাত্র 2টি ম্যাচ, তবেই ধরা দেবে স্বপ্নের ট্রফি। কিন্তু বড় বাধা এবার গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। 2006 সালে আর্জেন্টিনার বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় লুকা মদ্রিচের। সে ম্যাচ 3-2 গোলে জিতেছিল মদ্রিচের ক্রোয়েশিয়া। এই মিডফিল্ড জেনারেল উজ্জীবিত ক্রোয়েশিয়াকে জয় করা আর্জেন্টিনার জন্য সহজ হবে না। 1994 থেকে 2018 সাল বিশ্বকাপ পর্যন্ত সর্বশেষ 5 মোকাবেলায় 2টি করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও কোয়াট্রা, আর এক ম্যাচ গোলশূন্য ড্র হয়। ম্যাচগুলোতে ক্রোয়েশিয়া 7 গোলের বিপরীতে 5 গোল করেছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি 2 গোল করেছেন, 2টি গোলে আসে প্রীতি ম্যাচে। 2018 সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে দুই দেশের সর্বশেষ মোকাবেলায় ক্রোয়েশিয়ার জয় 3-0 গোলে। সে ম্যাচে 1টি গোল করেন লুকা মদ্রিচ। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া টাইব্রেকারে জয়ে সেমিফাইনালে উঠে আসে, তাই এই ম্যাচেও টাইব্রেকারের পরিসংখ্যান মাথায় রাখতে হবে। এ পর্যন্ত বিশ্বকাপের 34টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি 6 বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে, হেরেছে মাত্র 1টিতে। আর 3 বারের প্রতিটিতেই জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের আগে হৃদয় উজাড় করে দেওয়ার কথা বলেছেন আর্জেন্টিনার টাইব্রেকার নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। হলুদ কার্ডজনিত সাসপেনশনের কারণে এই ম্যাচে 2 ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়াল ও মার্কোস আকোনাকে পাচ্ছেন আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল স্ক্যালোনি কোন কৌশলে একাদশ সাজান সেটি এখন দেখার বিষয়। আব্দুল্লাহ সাফি, নাগরিক।